এলাকায় গরু চুরি বেড়ে যাওয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাভারের আশুলিয়ার স্থানীয় জনগণ। সাভার থেকে মুফিজুর রহমান সোহেল জানান, আজ সকালে আশুলিয়ার কবিরপুরের তেলিবাজার এলাকায় স্থানীয় এক ব্যবসায়ীর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। এ সময় এলাকাবাসী অভিযোগ করেন, কবিরপুরের তেলিবাজার সহ বিভিন্ন এলাকায় গত কয়েক মাসে প্রায় 3 শতাধিক পরিবারের গরু চুরি হয়েছে। রাতের আধারে এই গরুগুলো চুরি করা হয়েছে। এদিকে এসব গরু একই এলাকার এক ব্যক্তি চুরি করছেন বলে অভিযোগ করেন তারা। এ সময় এলাকাবাসী ও ব্যক্তির বাড়ি ঘেরাও করলে উভয় পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। এদিকে এলাকাবাসী ও ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী।